গুড ইভিনিং বন্ধুরা, তোমরা জানো খুব ভালোভাবেই সবাই আমাদের লাস্ট উইক ব্লগ যারা দেখেছে যে আমরা কলকাতায় চলে এসেছি। তো কলকাতার নবদ্বীপ চলে এসেছি। তো নবদ্বীপ এসেছি সন্ধ্যাবেলা, তো অবশ্যই কিছু স্ন্যাক্স তো খেতেই হবে। তো স্ন্যাক্স মানে এই মুহূর্তে এখন আমাদের ক্র্যাভিং হচ্ছে ফুচকা, তো ফুচকা খেতে যাব। তো চেষ্টা করব অবশ্যই তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করার জন্য। তো দেখতে থাকো, ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করো, দেখতে থাকো আমরা কি কি করি। অলরেডি রেডি হয়ে গেছি ফুচকা খেতে যাওয়ার জন্য, শুধুমাত্র টোটো আসার জন্য অপেক্ষা করছি। টোটো আসলে আমরা বেরিয়ে যাব। মানে প্রচণ্ড পরিমাণ বেশি এক্সাইটেড হয়ে পড়েছি ফুচকা খাওয়ার জন্য, অনেক দিন ধরে অপেক্ষা করছি। তো আর ওখানে তো পাওয়া পসিবল হয় না, করে বেরিয়েই পড়েছি। তোমরা দেখতে পাচ্ছ রাতে যেতে যেতে প্যান্ডেলগুলোও দেখা হয়ে যাচ্ছে, লাইটিংও দেখা হয়ে যাচ্ছে, মানে সাথে সাথে রদ দেখা কলা দেখা দুটোই হয়ে যাচ্ছে। তো শুধুমাত্র এখন পৌঁছানোর জন্য ওয়েট করছি, আর কখন ফুচকাগুলো খাবো সেটার ওয়েট করছি, সাথে সাথে লাইটিংগুলো দেখছি। আর সুন্দর তো ভালো গান হচ্ছে যেগুলো আমরা ওখানে পাই না। বড়াল ঘাটের এখানটায় নবদ্বীপ বড়াল ঘাট, তো ছোটবেলা থেকে এখানে ফুচকা খাওয়ার অভ্যাস। আমার হাতে এটা আছে, মানে এবার তোমরা বুঝে নাও কি। অলরেডি বোন খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি। এখন আমার জল ফুচকা খাওয়া হয়ে গেছে, আমার তো শান্তি হয় না, আমার মিষ্টি ফুচকা স্পেশাল ফুচকা, ওটাই আমি মিষ্টি ফুচকা বলি। তো যখন এখানে চলে এসেছি, এখানে সাধারণত জেঠুই বসে, তা আজকে দাদা বসেছে। তো আমার থেকে ভালো হচ্ছে দাদা তোমাদের বলে দিতে পারবে। দাদা অলরেডি অনেক প্রচণ্ড ভিড় পড়ে গেছে, তো কন্টিনিউ ওটা ভিড়টা কমপ্লিট করে নিই, তারপর আমি দাদাকে তোমাকে তোমাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি। কারণ আমি কথা বলতে পারছি না, ফুচকা খেয়ে আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। আর আমার দুই বোন বাকি, এখনো ওদের পাতা ফেলা হয়নি। আরে পাতা ফেলা হয়ে গেছে, তবু দাঁড়িয়ে আছে খাওয়ার জন্য। যাই হোক, তো ওরা কন্টিনিউ করুক, আমি লাইনে আছি, ছাড়িনি আমি, কিন্তু পাতাটা ফেলে দিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ দাদা অলরেডি স্পেশাল ফুচকা বানাতে শুরু করে দিয়েছে, তৈরি হচ্ছে স্পেশাল ফুচকা। দাদা কি কি দিচ্ছ একটু পারলে বলো। ঝুলি দিলাম, সালাদ দিয়েছি, চাটনি দিলাম। এটা স্পেশালি এখানেই পাওয়া যাবে নবদ্বীপে। ঝাল দিলাম, নুন দিলাম, গোলমরিচ গুঁড়ো দিলাম, আর স্পেশালি আমাদের জন্য একটু টকটা দিয়ে দাও উপর দিয়ে। মানে না মিষ্টি না, টক দাদা টক, মানে তেঁতুলের টক একটু নিয়ে নিলাম, কারণ আমরা টকটা বেশি খাই বলে। স্পেশাল ফুচকা খাওয়ার পর এটা কেউ ছাড়তে নেই। অলরেডি আমাদের খাওয়া হয়ে গেছে আরেক প্লেট, আরেক প্লেট ছাড়া ঠিক জমবে না। আর বোরুন না, হা দেখো, মানে পুরোটা একবারে গোগড়া এসে খেয়ে নেবে। তো দাদাকে আমরা বলতে বলছি যেখানে অ্যাড্রেসটা, কারণ আমাদের থেকে দাদা ভালো বলতে পারবে। দাদা বলে দিচ্ছে অ্যাড্রেসটা, বলো দাদা। নবদ্বীপ বড় বাজার বড়াল ঘাট, একদম দেখতে পাচ্ছ পোস্ট অফিসটা এখানে আছে। পোস্ট অফিসের একদম সামনে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আছে, একদম সামনে। আর দাদাকে আসলে দেখতে পারবে না, দাদা না থাকলে জেঠু থাকবে, কিন্তু এই দোকানটাই। আর একদম অপোজিটই আছে সাধনা টেক্সটাইল। তোমাদের অ্যাড্রেসটা যেটা আছে আমি পারলে ডেসক্রিপশনে দিয়ে দেবো, তাহলে তোমাদের সেক্ষেত্রে খুঁজতে অনেক সুবিধা হবে। আর এখানে একটাই কথা বলবো যে এখানে ফুচকা খাওয়ার পর আমার মনে হয় না তোমরা তোমাদের অন্য কোথাও সিরিয়াসলি ফুচকা খেতে ইচ্ছা করবে। কারণ আমি এটা এখানে ফুচকা বিগত অনেক বছর ধরে, কেন মানে ছোটোবেলার থেকে এখানে খেয়ে আসছি। তো আমি আমার শ্বশুরবাড়ি বাবলাড়িতে, এখানে তো বাবলাড়ির থেকে আমাকে এখানে আসতে হয় শুধুমাত্র জেঠুর দোকানে আসতে হয় ফুচকা খাওয়ার জন্য। আর ব্যাঙ্গালোরের থেকে আমি অপেক্ষা করি কবে আমি এক বছর পর নবদ্বীপে আসবো, এখানকার মানে স্পেশাল ফুচকাটা খাওয়ার জন্য। ওটা সিরিয়াসলি আমি প্রচণ্ড 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 মিস করি ব্যাঙ্গালোরে, আমার পক্ষে চাইলেও খাওয়াটা পসিবল হয় না। তো এখনও দুই তো এসছে আমার দুই বোন, তো এখন ঘুগনির সাথে আবার টক
আরো যা আছে না আছে আস্তে আস্তে একটার পর একটা চলছে ওদের। চলো এবার বাড়ি যাওয়ার বেলা, কারণ ফুচকা অলরেডি খাওয়া হয়ে গেছে, পেট ফুল, ঘুগনিও চলছে তার সাথে সাথে। তো অলরেডি বোনের হাতে ঘুগনি আছে, তো দিদি খাবি না কিন্তু, দেখেছো আমাকে খেতে দেবে না, তোমরা শুনতে পাচ্ছ, দিদি খাবি না, দিদি এক কামড়ই শেষ করে দেবে। সিরিয়াসলি জানতাম না আমার রেপুটেশনটা এতটা খারাপ, এক কামড়ে শেষ করে দিতে পারবো অতটা ঘুগনি। বাই দ্য ওয়ে তাও ট্রাই করবো দুটোর থেকে যদি ছো মারা যায়। বন্ধুরা তোমাদের কোনটা ছেড়ে কোনটা বলবো, ফুচকার তো জাস্ট তুলনা হবে না, স্পেশাল ফুচকার তো মানে কোনো রকম কিছু বলা যাবে না, আর তার সাথে টিকিয়া ঘুগনি তো কথাই হবে না। ঘুগনিটাও খুব টেস্টি, টিকিয়াটা দিয়ে দিলাম, অসাধারণ, এক কথায় অসাধারণ। এর থেকে বেশি কিছু বলা আমার পক্ষে পসিবল নয়, তার জন্য তোমাদের আগে আসতে হবে এখানে, খেতে হবে, তারপর প্লিজ কমেন্টসে তোমাদের রিভিউ শেয়ার করবে। আই থিঙ্ক রিভিউ শেয়ার করার দরকার নেই, তোমরা খেয়ে বুঝতে পারবে কি খাচ্ছ না খাচ্ছ। আজকের মতন আমরা আমাদের ছোট্ট ফুচকার ব্লগটা এখানেই শেষ করছি, কারণ সিরিয়াসলি এত খাচ্ছি না, খেতে খেতে জিভে জল চলে আসছে, খাওয়া শেষ হচ্ছে না, এখনো ঘুগনি কন্টিনিউ চলছে, আমি না শান্তি মতন এটা খেয়ে নিই। আর তোমাদের সাথে দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে, আর এই ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবে না, আর প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। টাটা।